ব্যক্তি থেকে পরিবার সমাজ থেকে রাষ্ট্র দেশ থেকে বিশ্ব সব কিছুর চালিকায় এই রাজনীতি তাই রাজনীতির দশ দিন নিয়ে রাজকাহন সাথে আছে নাজরিন মনে নিবেদন করছে জিবিএ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এটি যে কেবল আদালতের নির্দেশ তা কিন্তু নয় এটি চাকরি বিধিমালাতেও আছে এরপরও কেন তা বাস্তবায়ন হয় না তা অজানা এই বিধিমালা বাস্তবায়নে কেবল পদক্ষেপ নয় তা বাস্তবায়নে কি নির্দেশ দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে তা জানতে চেয়েছে উচ্চ আদালত এর আগে আদালত বলেছেন শুধু সরকার নয় জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে আদালতের এই আদেশের আগে সরগরম ছিল সংসদ আমলাদের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছেন স্বয়ং সরকার ও বিরোধী দল এবং স্বতন্ত্র এমপিরা যদিও তার পর তিনি দলের সাধারণ সম্পাদক দুর্নীতির আঙ্গুল তুলেছেন রাজনীতিবিদদের দিকেই অবস্থা এমন দাঁড়িয়েছে যে দুর্নীতি প্রশ্নে সবাই এখন মুখোমুখি একে অপরের বের হচ্ছে সব খাতের দুর্নীতির খবর আমলারা কি একাই দুর্নীতি করেন নাকি তাদের সহায়তায় থাকেন রাজনীতিবিদরাও সম্পদের তালিকা প্রকাশ কি আসলেও পারবে দুর্নীতি রুখতে হলফনামায় রাজনীতিবিদদের সম্পদের হিসাব প্রকাশ পায় তাতে কি থেমে যায় সম্পদ বৃদ্ধির পরিমাণ এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাদ আছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম এবং আছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি দর্শক আছেন আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় অতিথিদের যারা আজ আমাদের সময় দিয়েছেন শুরুই করতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে স্বাগত জানাই রাজকাহনে যে প্রসঙ্গটি আসলে বরাবরের মতোই চলছে দুর্নীতি এখন সবচেয়ে আলোচ্য বিষয় সংসদে দাঁড়িয়ে যখন সাংসদরা সংসদ সদস্যরা বলেন যে আমলারা এতে জড়িত কারণ সাবেক পররাষ্ট্রমন্ত্রী যেমন আব্দুল মোমেন বলেছেন পরবর্তীতে আমরা একই সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরও সেখানে বলতে শুনেছি এবং তার প্রেক্ষিতেই কিনা আজকে হাইকোর্টের যে রুল এসছে আপনি এতে আসলে আমলারা এক ধরনের চাপের মুখে আছে কিনা। রাজনীতিবিদ হিসাবে আপনার কি মনে হয় আমলারা কিছুটা চাপের মুখে পড়েছে তবে আমি মনে করি না যে শুধু আমাদেরকেই দায়ী করলে এই সমস্যার সমাধান হবে এটা একটা হলিস্টিক প্রবলেম রাষ্ট্রের ফান্ডামেন্টাল স্ট্রাকচারে আঘাত পড়ে গেছে রাষ্ট্রটা কি স্ট্রাকচারে ছিল নির্বাচিত জনপ্রতিনিধি তারা জোর গলায় বলবে আমি জনগণের প্রতিনিধি আমলারা সেখানে আইন দেখাবে মাঝে মধ্যে আইনের বাইরেও তো বলবে যে আমি বলছি এটা করেন বিকজ এটা জনস্বার্থে আমি মনে করি প্রয়োজন এরকমও হয় এবং সেখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স ছিল গ্র্যাজুয়ালি ধাপে ধাপে ব্যাপারটা এমন হয়ে গেছে ম্যাক্সিমাম রাজনীতিবিদ আর বেশিরভাগ আমলাদের বিষয়ে নাক গলানো বন্ধ করে দিয়েছে ফলে কিছু কিছু আমলা ন্যাচারালি বলগাহীন পাওয়ারের এক্সারসাইজ করেছে এবং যে হায়ারারকে ছিল টপ টু টো হায়ারটিটা নষ্ট হয়ে গেছে জেলা পর্যায়ের সাথে কেন্দ্রের সরাসরি সংযোগ হয়ে গেছে মাঝখানে বিভাগ আউট হয়ে গেছে উপজেলার সাথে দেখা গেছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার জায়গায় একটা সংযোগ আছে মাঝখানে তিন যেটা লেয়ার নষ্ট হয়ে গেছে ফলে দায়বদ্ধতা এবং অ্যাকাউন্টেবিলিটির যে লেয়ার স্ট্রাকচার এইটা নষ্ট হয়ে গেছে এখন দুর্নীতি দুর্নীতি রাজনীতিবিদরা করে না এমনটা আমরা বলবো না তবে অসংখ্য রাজনীতিবিদ আছে যারা একদমই দুর্নীতি ছাড়া রাজনীতি করেছে অসংখ্য রাজনীতিবিদ আছে যারা কিছু দুর্নীতি করেছে সেটা নির্বাচনের খরচে তাদের খরচ করতে হয়েছে অথবা নেতাকর্মী মানুষের উপকারের পিছনে খরচ করেছে কোনো রাজনীতিবিদ দুর্নীতি করে পরিপূর্ণ টাকা নিজে উপভোগ করতে পারে না তার দশ হাজার কর্মী থাকে তার বিশাল বাহিনী থাকে আর বুড়োকেসির মাধ্যমে যে দুর্নীতিগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে বাল্ক নিয়োগ বিভিন্ন মন্ত্রণালয় দশ হাজার পাঁচ হাজার পাঁচশো এক হাজার দশ হাজার লোক নিয়োগ হয় পাঁচ বছরে তো অনেক লোক নিয়োগ হয় এই প্রতিটা নিয়োগে একটা ইন্টু থাকে এটা আমরা মাঠে দেখেছি এই ইন্টুটা ভাগ হয় টপ টু টু এখান থেকে বিশাল টাকা কিছু কিছু লোক অসম্ভব সৎ ক্ষমতা দক্ষ আমলা আমাদের আছে বা অনেকে দুর্নীতি করে আর কি প্রজেক্ট কস্ট প্রজেক্ট হওয়ার আগেই নাকি প্রজেক্টের জন্য স্পিড মানি এই সেই বিভিন্ন জায়গায় বাড়ি টেরি কেনা হয়ে যায় প্রজেক্ট কস্ট থাকে এবং বাড়িয়ে দেওয়া হয় পরে ওখানেও একটা দুর্নীতি সুযোগ থাকে ট্রান্সফার প্রমোশনের একটা দুর্নীতি হয় আর নতুন একটা দুর্নীতির খাত শুরু হয়েছে যেটা খুবই দুঃখজনক বিভিন্ন লোকাল গভর্নমেন্ট এবং কেন্দ্রীয় নির্বাচনে আই মিন সংসদীয় নির্বাচনে বেশ বড় মাপের টাকার লেনদেন হয় এই বড় মাপের টাকা দিয়ে অনেকে এমপি হয় অনেক উপজেলা চেয়ারম্যান হয় উপজেলা ভাইস চেয়ারম্যান হয় অনেকে ইউনিয়ন পরিষদ মেম্বার হয় শুধু টাকার জন্য হয় তা না বাট টাকা এখানে একটা ফ্যাক্টরি হিসেবে দেয় মানে দলের উচ্চ পর্যায়ে দলের উচ্চ পর্যায়ে হতে পারে আমলা হতে পারে পুলিশ হতে পারে নির্বাচন অফিস হতে পারে মানে একা তো আমলারা করছে না তার মধ্যে রাজনীতিবিদ্যাও যুক্ত হচ্ছে এখানে আসছি অবশ্যই একা আমলারা করতে পারবে না একজন মিনিস্টার যদি চায় তার মন্ত্রণালয় সৎ করতে পারবেন এ বিষয়ে তার দক্ষতা আছে ক্ষমতা আছে তবে আমলারা যেভাবে একতাবদ্ধ রাজনীতিবিদরা সেভাবে একতাবদ্ধ না কোনো মিনিস্টারের সাথে কোনো সচিবের দ্বন্দ্ব হলে মিনিস্টার অ্যাম্বারসমেন্টে পড়ে যায় সচিব অ্যাম্বারসমেন্টে পড়ে না কারণ তারা ক্যাবিনেট সেক্রেটারি সবাই মিলে একটা একতাবদ্ধ কম্প্যাক্ট পাওয়ার এবং মেবি মনে হচ্ছে কোভিডের পর থেকে আমরা আভাসে যা বুঝেছি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসেও আমলাদের অ্যাক্সেসটা বেশি নানা কারণে কোভিডের নিরাপত্তাজনিত কারণে বা নানা কারণে এই সমস্ত কারণে আস্তে আস্তে যেটা হয়েছে ক্ষমতাটা শিফট হয়ে গেছে আমলায় যদি ক্ষমতা শিফট হয় আমলায় তাহলে ক্ষমতার সাথে সম্পর্জিত দুর্নীতি যেটা আছে সেটাও শিফট হয়ে চলে গেছে আমলায় যেটা আমাদের ট্রেডিশনাল যে স্টিল ফ্রেম ব্রুক্রাসি ছিল সততা দক্ষতা আমরা দেখেছি ছোটোবেলায় মুড়ি খেতেন ডিসিরা সকালে নাস্তা আমি দেখেছি ম্যাজিস্ট্রেট মুড়ি খেয়ে সকালে নাস্তা করছে আমাদের চোখের সামনে দেখা সেই ক্যারেক্টারটা থাকছে না আর আমরা বৎখত রকমের উন্নতি হওয়ার কারণে এই টাকা চারদিকে ছড়াছড়ি হচ্ছে এটা লোভ সামলানো যাচ্ছে না এবং রাষ্ট্রের একটা ব্যর্থতা হচ্ছে দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছে দুর্নীতি করো অ্যাজ লং অ্যাজ তুমি সরকারের পারপাস সার্ভ করছো তোমার বিরুদ্ধে কিছু করা হবে না বাট ইভেনচুয়ালি এগুলো সব কিছু মিলিয়ে দায়টা তো সরকারের পলিটিক্যাল দায়ই চলে আসে আব্দুস সালাম আদালত পর্যন্ত গড়িয়েছে চাকরি বিধিমালায় আছে পাঁচ বছর পরপর সকলের সম্পদের হিসেবে বিবরণী দিতে হবে চাকরি শুরুতে তার কত সম্পদ ছিল পাঁচ বছর পরপর কতখানি হয় কিন্তু এই দেশে কখনোই সেটা হয়নি যেহেতু আদালতে নির্দেশনা এসছে এবং আমলাদের সম্পর্কে যা কিছু এখন রাজনীতিবিদদের মধ্যে চলছে কথা যে তাদের হাতে সমস্ত ক্ষমতা চলে গেছে বিরোধী পক্ষে থাকা অবস্থায় আপনাদের আপনাদেরকে মনে হয় আসলেও দেশটা আমলারাই চালাচ্ছে বা তাদের কাছে এখন ক্ষমতার চাবিকাঠি সব আপনাকে ধন্যবাদ আমার সহ দুই বিজ্ঞ আলোচককে ধন্যবাদ জানাই যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ এটা দেশটা একটা সিস্টেম লসে পড়ে গেছে যেটা এর আগেও যেটা বলছি যেমন আপনারা বলেন আপনি বললেন যে কথাটা প্রথমেই বলছেন মূল্যবান কথা যে আইন তো আছে আবার নতুন করে কোর্ট নির্দেশ দিতে হচ্ছে কেন অর্থাৎ তার মানে আইনের প্রয়োগ নাই আইনের প্রয়োগ যদি থাকতো আর যদি আপনার জবাবদিহিতা থাকতো তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা হইতো না এখানে পাটারি সাহেব একটু বলার চেষ্টা করছেন যে আসলে এমন অবস্থাটা হয়েছে যে আজকে তো সব একাকার হয়ে গেছে সরকার সরকারি দল প্রশাসন সব এক এখানে কোনো পার্থক্য নাই সব একাকার করে ফেলছে যেটা পার্থক্য থাকা উচিত ছিল যার যার ডিউটি যার যার দায়িত্ব এখানে স্পেসিফিক আপনি সংবিধান কথায় কথায় আওয়ামী লীগ বলে সংবিধানের বাইরে যাওয়া যাবে না অত সংবিধান ওনারই মানেন না সংবিধান যদি মাইনা চলতো তাহলে তো আজকে অবস্থাটা হয় না আজকে যখন আপনার বেনার্জির সাহেব বোর্ড ক্লাবের সভাপতি হলেন এবং সেইখানে বিশাল একটা পরিমণের কাণ্ড ঘটে গেল তখনও এটা নজরে আসলো সবাই দেখলো সবাই জানলো কিছু কিছু জায়গায় প্রশ্ন আসলো কিন্তু সরকারের পক্ষ থেকে তো তাকে প্রশ্ন করা হয়নি বা তার খোঁজখবর নেওয়া হয় নাই অর্থাৎ এই জন্য যদি আপনি সিস্টেম মানতেন তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা হইতো না তো ওইখানে কারণটা কী কারণটা ওই যেহেতু বলছি এর আগেও বলছি যে যখন একটা পুলিশের সিনিয়র লোক বলে যে আওয়ামী লীগ তো আওয়ামী লীগকে নির্বাচিত করে না আমরা করছি অর্থাৎ এইখানে অ্যাবসলিউটলি আজকের আওয়ামী লীগ জনগণের উপর নির্ভরশীল না হয়ে প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে গেছে যে কারণে আজকে প্রশাসন তাদের উপর এমনভাবে চাইপা বসছে যেটা আমরা দেখছি যে পার্লামেন্টে আসছে লাস্ট পার্লামেন্টে লাস্ট পার্লামেন্টে সিনিয়র এমপিরা পর্যন্ত প্রশ্ন তুলছে যে আমরা কি এখানে আমার উপাধিটা বড় বা আমার পাওয়ারটা বড় না একটা এসডিওর পাওয়ারটা বড় এখানে কার ক্ষমতাটা কার বেশি তবে এখানে যেটা হয়েছে যে যেহেতু প্রশাসন এবং বলছি প্রশাসন পার্টি এবং সব একাকার হয়ে গেছে এবং ওই যে তাদের একটাই কাজ ছিল যে বিরোধী দল নামে বিএনপি কে দমাও আর যা ইচ্ছা করো এবং এই যে লাগামহীন ছাড় দেওয়াতে এখন কিন্তু হয়েছে। কিন্তু এখন যখন তাদের কাছে সম্পদের হিসাব চাওয়া হচ্ছে বা হবে বা দিতে হবে তাদের সেটা কি সম্ভব হবে সেটা তো তাহলে কেন আমার কথা শোন আপনার এটা যে ইচ্ছা করুক আপনি যদি সিস্টেমে থাকেন সিস্টেমে আজকে নির্বাচনটা যদি ঠিক মতো হয় নির্বাচনে হইলেই জব দিতে আসবে জব দিতেটা আসলেই তখন কিন্তু অনেক কিছু বলতে আমি আপনার চ্যালেঞ্জ দিলাম এখানে ওপেন যে আগামীকালকে আজকের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খালি একটা টেবিলে বসুক যে তারা বসছে যে আগামী নির্বাচনটা কীভাবে আলোচনা করা জন্য দেশটা কিভাবে সিস্টেমে চলা যায় সেটার জন্য দেখবেন যে অর্ধেক যেগুলো সব এই যে লুটপাট করতেছে সব দুই নাম্বারই করতেছে দেবে যে এইগুলো হয় পালাবে আর না হয় একটা ব্যবস্থা হবে অর্থাৎ এটা তো একটা তাদের কাছে একটা ই থাকা লাগবে তো আমরা সরকারি কর্মকর্তারা কিভাবে পালাবে তারা না না সরকারি সরকারি আমলা না আজকে সরকার সবকিছু আপনি হিসাবে আনবেন সরকারি আমলা না আজকে যে কথাটা বারবার এটা হয় কেন হইতে পারে এর জন্যই যে সরকারি আমলারও মনে করেন যে আজকে ওই যে যেটা পাটন সাহেব বলল অর্থাৎ আপনি আমাকে আমাকে যদি আমার চরিত্রটা যদি নষ্ট করে ফেলতে পারেন তখন কিন্তু আমার সেই ইটা থাকবে না আমার যে অ্যাডামেন্ট হওয়ার যে একটা সত্য বলার যে ইটা থাকবে সেটা থাকবে না আজকে ওভারঅল রাষ্ট্রে আজকে সবার চরিত্র নষ্ট হয়ে গেছে সবার আজকে সবাই মিথ্যা কথা বলতে হইতেছে সবাই মানে দুই নাম্বার টাকার দিকে কামাইতে হইতেছে এখন যদি বিয়েও করতে যায় কোথাও ওয়ারের খবর নেয় যে সে বেতন পায় কত সেটা না সে উপি পায় কত সেটা আগে দুর্নীতিবাজ আমরা দেখছি ছোট সবাই যখন ছিলাম যে যারা অর্থের অর্থের সাথে সম্পৃক্ততা ছিল দুর্নীতি করতো তাদের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না আজকে সেই সময় আজকে একটা ছাত্র যখন পড়াশোনা করতো তখন তার তখন তার ফার্স্ট চয়েস কোনোভাবেই পুলিশ দিত না ফার্স্ট চয়েস কোনোভাবেই ওই যে কি বলে কাস্টমস দিত না কিন্তু এখন আপনি দেখেন ম্যাক্সিমাম দেখেন যে তারা সেটা দেয় কারণ ওই যে আজকে টোটাল মানে আপনার এটাই নষ্ট আমার মূল্যবোধ যেটা বলি আজকে সেটা একেবারে আমরা নষ্ট করে ফেলছি নষ্ট করে শুধুমাত্র ক্ষমতা এবং আমার ক্ষমতার এই ঈশ্বের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আজকে সব কিছু নাম বলে দিছে এটা আজকে করতে পারে দুইটা দুইটা কাজ করলেই হয় একটা হলো যে যেটা বলবো আমি এর আগেও যে বলছি যে সংসদ সদস্যদেরকে ডেভেলপমেন্ট ওয়ার্কের থেকে দূরে রাখতে হবে তাহলে দেখবেন যে তারা ভালো থাকবে অর্থাৎ একটা মানুষকে ভালো রাখার দায়িত্বও কিন্তু সরকারের যে প্রশাস আমার যে আমার যে মানে নিয়ম যেটা যে সাবেক যুদ্ধ করছি যুদ্ধ করার পরে ডেভেলপমেন্ট কাজ কারা করবে তাহলে ডেভেলপমেন্ট ওয়ার্ক লোকাল गवर्नमेंट করবে লোকাল गवर्नमेंट করবে লোকাল गवर्नमेंट করবে এবং এবং যে ব্যুরোক্রেসি ব্যুরোক্রেসি তখন তারা জবাবদিহিতার মধ্যে বেশি থাকবে এখন তো জবাবদিহিতা নাই সব ভাগ করে নেয় পার্সেন্টেজ যে কারণে কেউ কারো কাছে জবাব দেয় না সবাই যে তুমিও চোর আমিও চোর কাজে চোরে চোরে মাস ভাই হয়ে গেছে তারপরে রাজনীতিবিদ এবং আমলা দুজনেই দুজনের কাছ থেকে পরিপূরক হিসেবে কাজ করে যদি আপনি সিস্টেমে না আনেন তাহলে কোনটাই হবে না আরেকটা হলো যে আপনি এখানে হয় না কেন আমি তো বলছি শোন এটা পরিষ্কার বাংলাদেশ খুব ছোট দেশ একাত্তরের আগে কার কি ছিল পঁচাত্তরের আগে কার কি ছিল নব্বইয়ের আগে কার কি ছিল পরিষ্কার আরে ভাই কয়জন এখানে জমিদার ফ্যামিলি থেকে আসছে বাংলাদেশে সবাই একটা পাস্ট আছে সবাই তার আরেকটা হলো যে শরীর সত্যি প্রতি বছর তাদের সব চেঞ্জ চেক চেক হবে কারণ যে আজকে বিচারকের আসনে থাকবে তারটা বেশি চেক হবে যে প্রশাসনে থাকবে তারটা বেশি হবে আজকে রাজনীতিবিদরা যেহেতু জনগণ নিয়ে ই করে রাজনীতিবিদ ওই যে একটা পাটারি সাহেব বসে খুলে বলে পরিষ্কার কথা যে রাজনীতিবিদরা যদি কোনো কাজের মধ্যে দেখবেনও যে কোথাও একটা বেনিফিট পাচ্ছে ওই বেনিফিটটা ওই রাজনীতির পরিবার ভোগ করতে পারে না

আমجري করাছারা কোন সাথে যুক্ত আছেন যে দিন আসলে প্রসঙ্গ উঠেছে যে আমলারা নানাভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে তারপরেই দিনে আপনাদের দলের সাধারণ সম্পাদক আমি লিখে সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে আয়নায় যেন রাজনীতি নিজেদের চেহারা দেখে এখন তিনি একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে সেটা বলেছেন তিনি জেনে নিশ্চয়ই বলেছেন যে রাজনীতি বিদ্রাও একই সাথে এই দুর্নীতির সাথে সম্পৃক্ত রাজনীতিবিদ হিসাবে আপনার কাছে আমি জানতে চাই যে পরিমাণটা কার বেশি আমলাদের নাকি রাজনীতিবিদদের পরিমাণটা বেশি হচ্ছে তাদের জন্য যাদের কাছে ক্ষমতা ক্ষমতার সাথে দুর্নীতির একটা সরাসরি সম্পর্ক আছে ক্ষমতা যত বেশি দুর্নীতি তত বেশি এটা হচ্ছে একটা সরলীকরণ এখন আসছে আপনার প্রশ্নের উত্তরের জন্য যে আমাদের পার্টির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন রাজনীতিবিদদের নিজের আইনের চেহারা দেখা দরকার কথাটা তিনি একদম সত্য বলেছেন আমি রাজনীতিবিদ হিসেবেও সেটা মনে করি কারণ হিসেবে আমি বলি বাংলাদেশের রাজনীতি শুধু আওয়ামী লীগ করে না আরও বিএনপির সাথে তেষট্টি দল আছে আমাদের সাথে চোদ্দ দল আছে সবাই করেন এবং সবাই যদি নিজেদের দিকে তাকান তাহলে অতীতে যে সমস্ত ভবনের কথা শুনেছি সেই ভবনগুলোর দিকেও দৃষ্টি যায় তবে একটি কথা উনি কিন্তু এটা বলেই থেমে যান নাই তিনি বলেছেন দুর্নীতির ক্ষেত্রে বোঝাতে চেয়েছেন যে শুধু আমলা নয় শুধু রাজনীতিবিদ নয় যে কোনো পেশা সে সাংবাদিক হতে পারে চিকিৎসক হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে কেউই যদি দুর্নীতি করে নিজের আইনের চেহারাটা একটু দেখুন তিনি বোঝাতে চেয়েছেন হয়তো এক লাইন আমরা উল্লেখ করি কিন্তু পুরো বক্তৃতা আমরা বলি না এখন কথাটি হচ্ছে যে আজকে যে হাই কোর্টের অর্ডারটি হলো বা রুল জারি হলো এটা কিন্তু হায়েস্ট কোর্ট না আমরা অতীতে দেখেছি যে হাইকোর্ট এস আলমের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল পরবর্তী উচ্চ আদালত কিন্তু সেটা স্থগিত করেছে আজকে যে তারা রুলটি দিয়েছে যে সিদ্ধান্তটি দিয়েছে সেটি আমি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি এবং করি এটাই হওয়া উচিত আমাদের চাকরির বিধিমালায় আছে পাঁচ বছর পর পর সম্পদের বিবরণী দিতে হবে এবং প্রমোশনের আগে আবার স্পেশালি অনেক সময় নিয়ে থাকে সেটা দিতে হবে এটা আপত্তি করার কি আছে আমি আজকে একটি সরকারি অফিসে গিয়েছিলাম অনেক বছর পরে অনেক বছর না অনেক মাস আমি এমপি হওয়ার পর সরকারি অফিস আদালতে যাইনি তবে আজকে একটি অফিসে গিয়েছিলাম যে অফিসটির বেশ দুর্নাম আছে আমি যে সত্যিকার অর্থে খুশি হয়েছি আমি দেখছি ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ডরা জুনিয়র অফিসার হিসেবে জয়েন করেছেন এবং তারা আমাকে বলেছেন আমি বলছি আপনার অফিসে আসতে আমি ভয় পাই ওনারা বলেছেন পাঁচ বছর পর এই অফিস বদলে যাবে আমি আশা দেখে আসছি সত্যিকার অর্থেই তাদের চেহারা দেখে মনে হয়েছে তারা দেশটাকে পরিবর্তন করতে পারে শুধুমাত্র আমি জানি না কতজন কিন্তু যে কয়জনের জন্য তাদের বিভাগগুলি কালিমা লিপ্ত হচ্ছে যাদের সমালোচনা করা হচ্ছে তাদেরকে অবশ্যই ব্যক্তিগত তাদের দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে কোনো সংগঠন সেদিন নিতে পারে না কিন্তু এই যে আপনি বললেন যে উচ্চ আদালতে যে এটি আসলে খারিজ হয়ে যেতেও পারে না আমি সেটা বলি নাই আমার মনে সন্দেহ সন্দেহ হ্যাঁ আমরা যদি এর জন্য বলছি নিশ্চয়ই কিন্তু ঘটনা হচ্ছে হ্যাঁ আমরাও মনে করি যে এটা হয়ে যেতে পারে কারণ আপনি যে প্রথমে যে লাইনটা বললেন যে ক্ষমতা আসলে যাদের কাছে বেশি তাদের কাছেই সব তাদের কাছেও দুর্নীতি তাদের কাছেই সমস্ত কিছু কিন্তু এটা আমার আদালত পর্যন্ত কেন গেল আমার তো সরকারি বিধিমালাতেই আছে চাকরি বিধিমালাতেই আছে যে আমার যা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আছে তাদের আমি হিসাব নিব সেই হিসাবটা কেন সরকার নিতে পারে না কোথায় কোথায় থেকে যায় তেপান্ন বছরের ইতিহাসে হ্যাঁ কোনো সরকারই নিতে পারেনি আমরা তিনটি তিনজন বসে আছি যে সবাই আপনাদের উদাহরণ আপনারা আমরা এই তিনটি দলের যারা সদস্য কর্মী তাদের তিনটি এই তিনটি দলে কিন্তু ক্ষমতায় ছিল কোনো দিন তারা নেয়নি কিন্তু এই আওয়ামী লীগের সময় একমাত্র সময় যে সময় নিয়ে কথা উঠছে যে সময় নিয়ে দুর্নীতিবাসদের ধরা হচ্ছে বিচারের আওতায় আনা হচ্ছে এমন কি কেউ সাহস করে আদালতে গিয়ে বলেছে এদের ব্যাপারে এই সিদ্ধান্তটি আদালত থেকে হওয়া দরকার এবং সেই আদালতটি দিয়েছে অর্থাৎ যদি আপনি তিনটি সরকারের তুলনা করে থাকেন প্রক্রিয়া শুরু হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় এটা তো আপনাকে স্বীকার করতেই হবে ষোলো বছর যাবৎ আপনারা ক্ষমতায় আছেন প্রক্রিয়া শুরু হলে সেটা যে হবেই সেটা আমরা আশা দেখি না কারণ আপনি যেমন করে বলছেন যে এক সময় সে থেমে যাবে পাঁচ বছর পর আসলে আমলারা তাদের ইয়ে দিবে কিনা সম্পদ সম্পদের হিসাব দিবে নাকি আমরা কিন্তু নিশ্চিত না আমাদের কাছে আপনার মতো করে এটা খুবই ধোয়াশা এবং এই হিসাব দিলেও যে কিছু হবে তাও আমরা মনে করি না কারণ আপনারা রাজনীতিবিদরা হলফনামা যেটা দেন সেখানে যে পরিমাণ সম্পদ বাড়ে দুই হাজার তিন হাজার গুণ করে যে সম্পদ বাড়ে বাড়ার পরও তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ব্যবস্থা দেখি না কাজে আমলারাও যদি তাদের এই সম্পদের হিসাব দেন তাদের সম্পদ যদি পাঁচ বছরে দুই তিন হাজার পাঁচ হাজার গুণও বাড়ে তাদের বিরুদ্ধেও আসলে কোনো ব্যবস্থা হওয়ার সুযোগ আছে কিনা বিরতির পর ফির অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা আজকে আলোচনায় আছি আমরা রাজনীতিকদের সাজ সারা দুর্নীতি আসলে সম্ভব কিনা সেই প্রশ্নকে সামনে লিখে ব্যয়াস্টার স্বামী মাহাতের পাটরি আমাদের সাথে আছেন ব্যারিসের স্বামী মাহাতের পাটোরি আপনি বলছিলেন যে কোন কোন খাতে আমলাদের দুর্নীতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে রাজনীতিবিদদের সুযোগটা কোথায় থাকে রাজনীতিবিদ মানে জনগণের সেবক তারা কি করে এত এত গুণ টাকার মালিক হয়ে যান দুঃখজনক রাজনীতিবিদরা দুর্নীতি করলে জনগণের সামনে তো ব্যাড এক্সাম্পল হয় তবে রাজনীতিবিদ তো ভোট করতে হয় তো ভোটে তো বিশাল একটা খরচ হয় দুটো মডেল এক আপনি অনেস্ট থাকলেন ভালো রাজনীতিবিদ হলেন দল দেশ জাতি আপনাকে বারবার এমপি বানাবে মন্ত্রী বানাবে এটা একটা মডেল ছিল আরেকটা কি আপনি দুর্নীতি করে 520 টাকা লুট করলেন ওখান থেকে 100 টাকা খরচ করলেন আবার এমপি হলেন আবার 5000 টাকা লুট করলেন এই দুটোর মধ্যে কোন মডেলটা এখন চলছে এটা পেছনে খরচ হয় মানে জনগণ প্রশাসন সব সহ তো এইটা মডেলের মধ্যে মনে হচ্ছে সেকেন্ড মডেলটা আস্তে আস্তে বাড়ছে এবং এটা এটা ভাইরাস হয়ে যাচ্ছে নাও আমি যেটুকু দেখেছি গত 5-7 বছরে আইনের ক্ষেত্রে দেখেছি সবাইকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া অ্যারেস্ট করা করতে হবে দু둑 সরকারি কর্মচারী দিতে পারবে না এই আইন এই সরকার করেছে কন্টেম অফ কোর্টের সবচেয়ে বড় বাইটিং পাওয়ার ছিল পার্সোনাল হিয়ারিং হাইকোর্টের তো আর কোনো এক্সিকিউশন ক্ষমতা নেই হাইকোর্ট ডেকে এনে দাঁড়ায় কাঠ করায় দাঁড়া করায় এটা আমরা অনেক দেখেছি অনেক সচিবকে দেখেছি পুলিশের জন্য আইজির চাকরি চলে গেছে এজন্য অনেক আগে সেটা আইন করে বাতিল করে দিয়েছে সরকার সেটা নিয়ে আবার রিট হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনার মোবাইল কোর্ট আইনে দেওয়া হয়েছে এই যে আইনগুলো করে প্র্যাকটিক্যালি ব্রুক্রেসি তাদের স্বার্থে যেই আইন করতে চেয়েছে আমার ধারণা মতে ছয় সাত বছর সেই আইনটাই তারা করতে পেরেছে এতটা কি ব্রুক্রেসির দরকার ছিল আমার অসংখ্য বন্ধু বান্ধব পুলিশে আমলায় আছে ফাইনেস্ট অফিসার আমি জানি তাদের তো দরকার নাই কিছু লোকের জন্য কিছু গোষ্ঠীর স্বার্থ কিছু ইগো কিছু ইগোর জন্য ডিসি সাহেব গেলে এসপি সাহেব যাবে না এসপি সাহেব গেলে ডিসি সাহেব যাবে না এরকম ঘটনা ঘটে কিন্তু এটা কিন্তু একটা ব্রিটিশ স্ট্রাকচারে কিন্তু চেকস অ্যান্ড ব্যালেন্স আছে বন্দুক থাকবে একজনের কাছে কিন্তু জনগণকে গুলি করার অর্ডারটা দেবে ডিসি চেকস অ্যান্ড ব্যালেন্স গুলি এবং বন্দুকে একজন চালাতে পারবে না সেটা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার ফলে যেটা হচ্ছে যখন যে ক্ষমতার স্পটলাইটে পড়ছে সে বলগাহীন ক্ষমতা ব্যবহার করছে তাকে কেউ বাধা দিচ্ছে না কারণ তারা একটা ক্ষমতার বলয় আছে কোনো রাজনীতিবিদ বাধা দিচ্ছে না কোনো সুপ্রিয় আমলা বাধা দিচ্ছে না তাকে বলগাহীন ছেড়ে দিচ্ছে এবং সে একটা ব্যাড এক্সাম্পল হয়ে যাচ্ছে এবং গুটি কয়েক লোকের জন্য এই বিশাল বিশাল ক্রিয়েটিভ গোষ্ঠীগুলো বিশাল বিশাল ব্যুরোক্রেসিটা নষ্ট হয়ে যাচ্ছে আমি মনে করি এটার জন্য এখন কি দরকার আপনি একটা কথা বলছিলেন যে রাজনীতিবিদের কয়েক হাজার গুণ সম্পত্তি বাড়ে আইনে বাড়ার সুযোগ আছে রাজনীতিবিদদের সে ব্যবসা করতে পারে সে কনসালটেন্সি করতে পারে সে আইন পেশা করতে পারে যদি আইনজীবী হয় ডাক্তারি পেশা করতে পারে কিন্তু চাকরির বাইরে কিছু করার সুযোগ নেই তাহলে তার টাকাটা বাড়ার কোনো এক্সপ্লেনেশন নেই একজন রাজনীতিবিদ তার এক্সপ্লেনেশন দিতে পারে যে আমি এই খাতে এত করেছি ট্যাক্স দিয়েছি কিন্তু একজন নাও আরেকটা জিনিস আছে হাউজিং প্রচুর হাউসিং হচ্ছে এইটা কিন্তু আরেকটা একটা দুর্নীতির মানে মানে এরিয়া পাকিস্তানের যেটা হয়েছে বাংলাদেশে যে পরিমাণ কৃষি জমি আছে পাকিস্তান আর্মির তার থেকে বেশি হাউজিং আছে প্রাইভেট হাউজিং তাদের আত্মীয় নিজেদের জন্য বাংলাদেশেও আমরা এই ট্রেন্ডসটা দেখছি প্রাইম প্রাইম লোকেশন আপনি দেখবেন কুয়াকাটা কক্সবাজার বিভিন্ন জায়গায় প্রাইম লোকেশন দুই তিনটি ক্যাডার সার্ভিসের অ্যাসোসিয়েশনরা এই জমিগুলো নিয়ে হাউজিং করছে দেখুন প্রত্যেক সরকারি কর্মচারী তো অটোমেটিক্যালি একটা প্লট পায় তামাও চাকরির জীবনের শেষে বা আগে পেয়ে যাবে তারা আবার হাউজিং করবে কেন হাউজিং করার পরে কি হচ্ছে ওই হাউজিং করার সময় সরকারি যে বিধি বিধিনিষেধ ছিল সেগুলো ব্যত্যয় ঘটলে কার ঘাড়ে কয়টা মাথা আছে সেটাকে তুলে ধরবে যদি জমি জোর করে দখলও করে কোন প্রান্তিক লোকের সাহস আছে যে এইরকম একটা অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সে রেইস করবে সেই জন্য ব্রিটিশরা বলতো ক্যাথলিক নান্দের মতো রাখতে হবে বিচারকদের আমলাদেরকে তাদেরকে জনগণের সাথে মিশতে দেওয়া যাবে না এভাবে তারা ব্যবসায় ইনভলভ হবে না তারা হাউজিং করবে না তারা কোঅপারেটিভ করবে না তারা ল মেনটেন করবে সেই জায়গাটায় অনেক মিক্সডাফ হয়ে গেছে হ্যাঁ আব্দুস সালাম বলা হচ্ছিল এখানে ডাক্তার হাবিব মিলাদ বলছিলেন যে আপনারাও ক্ষমতায় ছিলেন এবং সেই সময় এদের সম্পদের আমলাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আপনারাও যাননি সেই সময়ে মানে প্রতি সরকারের আমলেই তাদেরকে এই ছাড়টা দেওয়া হয়েছে কারণ এই সম্পদের হিসাব নাও চাওয়ার কারণ কি কারণ আপনারা নিশ্চিত জানেন যে সম্পদ কয়েক গুণ বেড়ে যাবে এই কারণে আমি কিন্তু বারবার বলতেছি আমি কোনো স্পেসিফিক কারো কথা বলতেছি না আমি বলছি যে সিস্টেম অর্থাৎ আপনি সিস্টেমে যদি না আসেন যে পাঁচ বছর পরে একটা নির্বাচন হবে নির্বাচনের মধ্যে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে এবং এই যে যারা আসবে তাকে জনগণের কাছে যেতে হবে জবাব দিতে জন্য তে জবাবদিহিতা আজকে নাই যখন যখন আমি আমি প্রশ্নটা করি আপনাকে আপনি যে প্রশ্নটা বারবার বলছেন যে জনগণ নির্বাচিত করলে সরকারকে তাহলে এই দুর্নীতি হতো না আমরারা এই জায়গায় যেতো না কিন্তু যখন স্বাভাবিক নিয়মে আমাদের দেশে নির্বাচন হয়েছে পালাক্রমে আপনারা লীগ পালাক্রমে এই দেশ শাসন করেছেন তখন কি সরকারি আমলাদের হিসাব চাওয়া হয়েছে কখনো কোনোদিন না হিসাব চাওয়া

ওটা ওইখানকার কনসার্ন যে পুলিশ হোক ফায়ার ব্রিগেড হোক আদার যে দায়িত্বে আছে তার দায়িত্ব ওইটা যে সে বের করে ওটাকে আইনের আওতায় নিয়ে আসা তা এখন এখানে জন্য একটা প্রধানমন্ত্রী যখন বলে ও মন্ত্রী এই কথা বলছে নাকি ঠিক আছে আমি জিজ্ঞেস করছি এটা তো এটা এইভাবে চলে না এই আজকে যেটা হলো যে টোটাল বললাম আমি যে আজকে নিজে শুধুমাত্র চেয়ারে থাকার জন্য বা ক্ষমতাটাকে ভোগ করার জন্য আজকে সব কিছুকে আমি ধ্বংস করে দিছি কোনো আজকে একটা যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো কোনো একটা প্রতিষ্ঠান আজকে দলীয়করণের বাইরে নাই দলীয়করণ করার কারণে ওই যে তারা সেই বেনিফিটটা পাচ্ছে যেহেতু তার তাকে হিসাব দিতে হচ্ছে না তাদেরকে জবাবের আওতায় আনতে হচ্ছে না আর এখানে বিএনপি বেশি করছে না আওয়ামী লীগ কম করছে আমি সেটা বলতেছি না আপনি আনেন এটা যদি যদি বিএনপিরও কেউ দুর্নীতি করে দুর্নীতির মামলা হয়েছে না যদি আপনাদের আপনাদের করে থাকে তাহলে সেগুলো দুর্নীতির মামলা যদি আপনি একরকম দেখবেন আর বিএনপিটা আরেক রকম দেখবেন সেটা তো হবে না অর্থাৎ সব কিছুকে আপনার একটা ইসের আওতায় আনতে হবে সেই জিনিসটা আজকে নাই তাই না আজকে আরেকটা আরেকটা হলে সামাজিকভাবে দেখেন যে আজকে একটা দুর্নীতিবাদ অ্যাপসুলিউটি চোর এটা আজকে সমাজে তার সম্মানটা বেশি সমাজে তার সম্মানটা বেশি আজকে সামাজিকভাবে আজকে এগুলো কখনো ছিল না আজকে যে কারণ ওই যে হয়ে গেছে ইস্টাবলিশড হয়ে গেছে যে আপনার নির্বাচন করতে হইলে তার এই এই রকম লাগবে সেটার জন্য সে ওই ওই সিস্টেমটার মধ্যে সে পড়ে গেছে কাজে আর কিছু নাই আগে ব্যবসায়ীরা রাজনীতিতে আসতে চাইতো না পরিষ্কার কারণ ব্যবসায়ীদের স্বাভাবিকভাবেই আগে ব্যবসায়ীরা বিভিন্ন কিছু করতে যায় তার ট্যাক্স দেখা ওইটা দেখা ওইটা দেখা কোথাও না কোথাও একটা গলত থাকতেই পারে কাজে যে কোনো সময় তাকে ইচ্ছা করলে প্রশাসন ধরতে পারে বা সরকার ধরতে পারে কিন্তু ব্যবসায়ী প্রশাসন সরকার এমপি মন্ত্রী সব একাকার এই কারণে যে কথাটাই তো কাদের সাহেবের আগে বলছে না নিজের দলের কর্মীদেরকে বলছে এই যে যত কিছুই করো যদি ক্ষমতা না পারো এই পোটলা পুটলি যায় তার পারা অর্থাৎ একটা নেতার মুখ থেকে যেন এই মেসেজটা আসে সেটাই আমরা জানি অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাদ যে অভিযোগটা সবসময় বিএনপি করে থাকে যে ক্ষমতায় থাকার জন্য আমলাদের এমনভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে যে আমলাদের দুর্নীতি আমলাদের এই ক্ষমতা প্রদর্শন সব জায়গায় তাদের ব্যাপক ক্ষমতায়ন সব আপনারা করেছেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য কারণ আমলাদের এই অবস্থা ছিল না এই অভিযোগ খণ্ডানোর আপনাদের কোনো উপায় আছে কি অভিযোগ খণ্ডানোর তো কোনো প্রয়োজন নেই বলতে হবে নিঠুর বাস্তবতা কি জিনিস সেটা বললে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের মতো দেশগুলোর ইতিহাসে সরকারি আমলারা কিংবা সরকারি পুলিশ কোনো সরকারকে সহযোগিতা করে নাই দায়িত্বে থাকা অবস্থায় এটার কোনো নজির নাই প্রত্যেকটি সরকারকে তারা করেছে কোনো সন্দেহ নেই এবং সাথে সাথে সরকার পরিবর্তন সরকার পরিবর্তন হলেও সরকার পরিবর্তন হলে সেই সমস্ত আমলা বাশ্রমিক কর্মকর্তারা আবার চোখ উঠতে সেই পরবর্তী সরকারকে ওয়েস ডি ও হতো কিন্তু সেটা একটা নির্ধারিত গণ্ডির ভিতরে থাকতো যারা একটু সাহসী হতেন তারা সেই ঝুঁকিটা নিতেন কারণ তারা জানেন যে পাঁচ বছর পর ক্ষমতা পরিবর্তন হতে পারে আমি খুব প্রকাশ্য হব না কোনো দলের সমর্থনের ক্ষেত্রে কিন্তু যখন নিশ্চিতভাবে আমি ক্ষমতায় ষোলো বছর বিশ বছর পর্যন্ত কাউকে রাখতে পারবো সেই জায়গায় আসে আমরা তখন তো তাদের কোনো দরকার নাই সাবধান এই কথাটা একদম সঠিক না কি কারণে আমার কথাটা শুনে নেন আপনি দেখেন এক সময় বিএনপি কিন্তু আমি বিএনপির কথাই বলি ছিয়ানব্বই নির্বাচন জোর করে করে ফেললো কিন্তু তারা ছয় সপ্তাহ টিকতে পারল না জেল এর সাথে কিন্তু জনগণের আন্দোলনের চাপে তা কিন্তু সরে যেতে হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো আন্দোলন এই যে গত দেড় বছর দুই বছর একটু চাপেও ফেল ফেলতে পেরেছে এটা কি আপনি দেখেছেন একটুও চাপে পড়েনি আওয়ামী লীগ সাথে সাথে আরেকটি কথা যদি জনগণের সম্পৃক্ততা না হয় তাহলে নব্বই এর সাথে পতন করতে পারে ছিয়ানব্বই খালেদা জিয়ার পতন করতে পারে কিন্তু বিএনপির যদি জনগণের সম্পৃক্ততা বা বিরোধী দলের সাথে যদি জনগণের সম্পৃক্ততা থাকতো এবং আওয়ামী লীগের সম্পৃক্ততা না থাকতো আওয়ামী লীগকেও ক্ষমতা থেকে দূরে সরে যেতে পারতো যত প্রশাসনই বলেন যত আমলাই বলেন যত বলেন না কেন তাদের সাথে থাকলেও কোনো লাভ হতে হবে হতো না মুশকিলটি হয়েছে বাংলাদেশের দায়িত্বশীল বিরোধী দল যারা জনগণের কথা বলবে তারা সেটা না বলে তারা দলের প্রধানের কথা বলে তারা সরকার হটানোর কথা বলে সরকারকে নির্বাচন কমিশনের কথা বলে কিন্তু তারা একটি কথা কখনোই বলে না যে তাদেরকে যদি জনগণ কখনো ক্ষমতায় নিয়ে আসে তারা জনগণের জন্য কি করবে এই জন্য জনগণ তাদের কাছ থেকে মুখ মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে জনগণ রাস্তায় নামে না এই কারণে কারণ পুলিশ প্রশাসন সবাই আসলে এই এইভাবে সরকারকে এক ধরনের সুরক্ষা দেয় যে মানুষ জনগণ যাই বলেন না কেন তারা রাস্তায় আন্দোলন করলে কোনো নামলে তাদের ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়ে যেতে হয় সেটা আর রকমের স্বাভাবিক আন্দোলনে আমি জাস্ট একটা লাইন বলবো সেটা হচ্ছে বাংলাদেশের কারাগারের ধারণ ক্ষমতা চল্লিশ হাজার আমি সর্বোচ্চ ছিয়াশি হাজারের কথা শুনেছি সর্বোচ্চ বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে ছিয়াশি হাজার এখন বিরোধী দলের যদি নেতাকর্মী সাহসী নেতাকর্মীর সংখ্যা এর চেয়ে কম হয়ে থাকে তাহলে তারা আন্দোলন করতে পারবে না আর যদি এর চেয়ে বেশি থাকতো তারা নিশ্চয়ই থাকতে হবে তার তারপর আপনি বলছেন যে এই ক্ষেত্রে প্রশাসনের সহায়তা আপনাদের দরকার নাই কিন্তু প্রশাসন তারপরে যে পরিমাণ ভালো অবস্থা আছে এবং আপনাদের উপরে যে দায়ের জায়গাটা আছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে জনগণের কাছে আপনারা স্পষ্ট হতে পারবেন যে প্রশাসনকে আপনারা খুব বেশি সুবিধা দেন নাই কিন্তু পর আমরা ফিরতে চাই যে আসলে এই সম্পদ কোনোদিন এই দেশের মানুষ জানতে পারবে কিনা অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা শেষ মুহূর্তে আছি স্বামী ভাতের পাটারির কাছে যেতে চাই যে আপনি বলছিলেন যে সকল ক্ষমতার উৎস এবং ক্ষমতাবান তারা এখন যারা খুব ক্ষমতার কাছাকাছি থাকে বা নিজেদের শক্তিশালী মনে করে তারা কি আসলেও তাদের সম্পদের হিসাব এই দেশে হতে দিবে কিনা বা নিতে দিবে কিনা ওয়ান ইলেভেনের সময় একটা কথা ছিল যে এর আগে হাইকোর্ট দেখানো হতো বলতো না মানুষ হাইকোর্ট দেখায় এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে জমিদারকে হাইকোর্টে নিয়ে আসা যেত ওখান থেকে হাইকোর্ট দেখানো সরকারি কর্মচারীদের হাইকোর্টে নিয়ে আসা যেত ওয়ান ইলেভেনের চালু হলো হাইকোর্ট না অ্যাপিলেট ডিভিশন দেখাচ্ছে মানে হাইকোর্ট যে অর্ডার দেয় অ্যাপিলেট ডিভিশন চেম্বার কোর্টে স্টে করে দেয় এখন এটা অ্যাপিল করলে হবে ডোন্ট নো ইয়েট টু সি একটা হচ্ছে যে দেখুন আমলাদের মধ্যে অসাধারণ আমলা আছে আপনি বারবার বলছেন সব আমলেই ছিল সব আমলেই ভালো খারাপ ছিল এরশাদের আমলে মোকাম্মেল সাহেব নামে একজন অসম্ভব ভালো সিএসপি আমলা ছিল যিনি গুচ্ছগ্রামের আইডিয়া দিয়েছেন এবং এখনও অনেকে এখনও অনেকে আছে আবার অনেকেই আছে যার আমরা ছোটোবেলা দেখতাম দুর্নীতিবাজ আমলা আমাদের আশেপাশেও দেখেছি বাবা যেহেতু চাকরিজীবী ছিল তাদের একটা বাড়ি হয় কোনো রকম তারা একটা ফ্ল্যাট কেনে তারা দুটো গাড়ি কেনে এইটা হচ্ছে দুর্নীতির মাত্রা ছিল আপ টু মানে অনেকদিন পর্যন্ত এখন কি ছেলে সব বিদেশে পড়ালেখা করছে প্রত্যেকে বাড়ি কিনেছে একাধিক গাড়ি একটা বাড়ি একটা ফ্ল্যাট কয়েকটা বাড়ি বাগান বাড়ি এখন দুর্নীতির মাত্রাটা আগের কোনোটার সাথে কম্প্যারেবল পর্যায়ে নাই এবং এটা দেশের করেই হচ্ছে যে কোনোভাবেই হোক আমরা এই যে বিপুল টাকা ইনকাম করে আরেকটা খারাপ কাজ হচ্ছে এবং আমি আমি অ্যাগেইন বলছি অসংখ্য আমলা কিন্তু অসম্ভব সৎ ভালো দক্ষ নির্বিক কম্পিটিভ পরীক্ষার মধ্যে আসছে তাদেরকে শ্রদ্ধা করার মতো অনেক কিছু আছে বাট কিছু এক্সাম্পল তৈরি হয়েছে আর আমলার টাকা ইনকাম করার আরেকটা খারাপ দিক হচ্ছে নেক্সট রিটায়ারমেন্টের পরে তারা রাজনীতিবিদ হতে চায় সারা জীবন রাজনীতিবিদকে নাক ছিটকিয়েছে কিন্তু রিটায়ারমেন্টের পরে নিজে এমপি হতে যাচ্ছে এবং ওখানে ওই টাকাটা সে খরচ করতে রাজি থাকছে এবং ওই টাকাও সে জমাচ্ছে রাজনীতিবিদরা তোরা আমলা হতে চাচ্ছে না পারবেও না কিন্তু আমলার রাজনীতিবিদ হতে চাচ্ছে আরেকটা কথা তাই বলেছেন সব আমরাই সরকারের সহযোগিতা করবে এটাই স্বাভাবিক শুধু তাই না প্রত্যেকটা ইলেকশন নিয়ে আমি ব্যক্তিগতভাবে যেটুকু স্টাডি করে দেখেছি প্রত্যেক ইলেকশনের আগেই আমরা বুঝে যাই ইলেকশনে কে জিততে পারে ইলেকশনে তাকেই সহযোগিতা করে শুধু যে সরকারের সাথে তা না সো এটা কাদামাটি ক্যারেক্টার এই কাদামাটি ক্যারেক্টার ব্রোক্রেসি থাকবে তবে সেখানে ডেফিনেটলি দায়বদ্ধতাটা রাখতে হবে আব্দুল সালাম আসলে দায়বদ্ধতার জায়গা এ এখন যেহেতু শূন্য সহিংসতা চলছে দুর্নীতির ক্ষেত্রে আস্থা রাখা যায় কিনা সকাল এইটা তো এটার উপর আস্থা রাখার তো কোনো কারণই নাই আমি বললাম তো যে পর্যন্ত জবাবদিতাটা না আসবে এবং যে পর্যন্ত মানে ওই ইলেকশনটাকে আপনি মানে কনফার্ম করতে না পারবেন সেই পর্যন্ত এগুলো হবে না রাজনীতিটা রাজ এখন আমরা নিজেরাই বলি আবার নিজেরাই অস্বীকার বলে যে রাজনীতি রাজনীতিবিদদের হাতে নাই আবার বলে আমরা কি ক্ষমতায় কি শেখ হাসিনা আছে না অন্য কেউ আছে। নিজেরাই বলতেছি কিন্তু আমরা নিজেরাই ওটাকে অস্বীকার করতেছি বাস্তবতাটাকে মানতে হবে এখন কথাটা হলো যে খালি আমলাদের দোষ দিলে চলবে না আমি তো বারবার যে কথাটা বলতেছি যে আমলা আমার দরকার আছে রাষ্ট্র পরিচালনার জন্য আমার কামলা দরকার আমার সেনাবাহিনী দরকার আমার পুলিশ দরকার আমার শিক্ষক দরকার আমার ইঞ্জিনিয়ার সবই দরকার কিন্তু তাদেরকে যদি আমি চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে পারি যে তোমার এতটুকু যাওয়ার তোমার ইয়ে আছে এরপরে গেলেই তুমি অবৈধ চেক অ্যান্ড ব্যালেন্সে রাখলে কি সরকারের সমর্থন পাবে যতটুকু ওই কারণেই তো ওই সমস্যাটা হলো ওইখানেই সরকার যখন জনগণের উপর নির্ভরশীল না হয় আর নিজেরা ক্ষমতায় থাকতেই হবে এই যে মেন্টালিটিটা তখনই কিন্তু আজকে এটা হয় তাই দেখেন আপনি যেটা আজকের মিল্লাদ ভাই একটা কথা বলছে যে ছিয়ানব্বই নির্বাচনের কথা ছিয়ানব্বই নির্বাচন আপনি দুই দিক দিয়ে দেখতে পারেন একটা হলো যে কোনোভাবেই যে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মুখে বেগম খালেদা জিয়া ছাড়ছে সেটাও সেটা ঠিক না এটা হলো যে সেটা তার যখন দেখছে যে সব রাজনৈতিক দল গণত ইসের জন্য ভোটটা চাচ্ছে অ্যাকসেপ্ট করতেছে না সে তারপরে ঠিক আছে সে পিপুলের পিপুলের পক্ষে চলে গেছে আর আরেকটা হলো যে সেখানে যদি বলেন আপনি যে বাংলাদেশের কোনো পরিবর্তন প্রশাসন সেটা সিভিল বলি বা আর্মি বলি কারো অংশগ্রহণ ছাড়া হয়নি কারো অংশ এটা এটা একটা মূল্য এই কথাটা আমার শেষ করতে দেন ছিয়ানব্বই নির্বাচনও ঠিক তেমনি আপনি যখন

আপনি যদি পঁচাত্তর বছরের ইতিহাস দেখে থাকেন আওয়ামী লীগের তাহলে দেখবেন প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় তারা বিরোধী দলে আছে ছিল ক্ষমতা তো আছে বছরের মতো সুতরাং জানে জনগণ যদি সমর্থন না না করে কোনো বেশি যদি শূন্য সহনশীলতার জায়গা যেটা আছে যদিও সেটা খুব মানুষের কাছে এখন আস্তে আস্তে অবিশ্বাসের শব্দ হয়ে যাচ্ছে কিন্তু আসলেও কি আমলাদের এই সম্পদের হিসাব আওয়ামী লীগের পক্ষে নেওয়া সম্ভব এটা আওয়ামী লীগ তো নেবে না এটা নিবে সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ এবং বিধিবিধান মেনে চলটাই উচিত এবং আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি যেমন যদি মনে করেন আমি রাজনীতি করি আমি এমপি ছিলাম আমার পাঁচ বছর পাঁচ বছর হিসাব আমি দিতে রাজি আছি তেমনি ভাবে প্রত্যেকটা সরকারি কর্মচারী কর্মকর্তার বলা উচিত প্রতিটি রাজনীতি বলা উচিত আমার হিসাব আমি দিব শুধু রাজনীতিবিদ সরকারি সাংবাদিক তাদের সম্বন্ধে অনেক কথা আছে ডক্টর ইঞ্জিনিয়ার কথা আছে অনেক বিভিন্ন চাকরিজীবী সবাই যদি দিয়ে দেয়

সব ডক্টর এইসব ডক্টরের কিনে নিয়েছে আমিও জানি রাজনীতি আমরা জানি এর বাইরেও অনেকে ভালো আছেন যারা ভালো আছেন তারা অন্তত উদ্যোগ নিয়ে বলেন যে হ্যাঁ সম্পত্তির হিসাবটা প্রকাশ হোক তাহলে আপনারা যে ভালো সেটাও নিশ্চয়ই জনগণ জানতে পারবে সবার সাথে দেখা হবে আবার